হ্যালো গাইস, আমি অভিজিৎ। আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগে হাজির হয়ে গেলাম। আজকে আমি স্বামী দেখতে বেরিয়েছি আমাদের কল্যাণী আইকেএমে। আরে এত প্রচন্ড ভিড় আর রাস্তা নিয়ে হেঁটে হেঁটে চলছিলাম। তোমাকে দেখাবো প্যান্ডেলটা, আমাদের কল্যাণী যে বিভৎস প্যান্ডেল হয়েছে এবং এবার আর সত্যি কথা বলতে আজকে কল্যাণী আইকেএমে স্বামী করতেছে একটা মহান ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেল। তোমাকে একটু করে দেখাবো, কখনো ভাবতে পারিনি যে তার সঙ্গে আজকে আমাদের মিটাভাবে বা দেখা হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এক বড় ইউটিউবার, আমরা তো ইউটিউব সাথে যুক্ত আছি, ইউটিউবের সঙ্গে আজকে আমার মিট আপ হয়ে গেল। সেই ব্যক্তির সঙ্গে তোমাকে আজকে মিট আপ করাবো সব থেকে। আর তোমার তাকে ভালো করে চেয়েছো যে সে একদম ইউটিউবের সব থেকে ফেমাস এবং খুব নাম করা। তোমাকে একটু আগে তোমাকে পরিচয় করাবো। হ্যাঁ, আর তখন ভাবতে হয় যে ওর সাথে আমার মিট আপ হয়ে বা এটাই হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্ক বা মিলন, যে আমরা এই প্ল্যাটফর্মে এসে এরকম এত ভালো বন্ধু বা সম্পর্ক বা কখনো ভাবতে পারিনি। তাদের ভাগ্যে দেখো পরিহাস যা যে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে তার সঙ্গে আজকে পরিচয় হয়ে গেল। তা বেশি বকবক না করে চলো তাকে দেখাই। সেটা হচ্ছে স্বার্থ, তোমরা ভালো করে চেনো স্বার্থ এটা আছে মুকুল, আজকে তার সঙ্গে পরিচয় হয়ে গেল। সাথে পরিচয় করে চিনতেই পারছো, স্বার্থ খুব ভালো করে চেনো। দেখতেই পাচ্ছ তাই ওর সাথে জাস্ট পরিচয় করলাম এবং আরো বক বক পরে করবো, কারণ এখন তো সময় বাকি আছে, ও আসলে আমাদের সাথে থাকবে, আরো ওর সঙ্গে অনেক কথা বলবো। তা যাই হোক, আমরা ঠাকুর দেখতে এসেছি এবার, ওকে অত দূর থেকে আসছে ওখানে, এবার প্যানেলটা মনে তো ঘুরাই। আমাদের আইটেল কি থিম হয়েছে এবং প্রতিমা বিসর্জন করাই, তো দেখতে থাকো। জাস্ট শুনতে বার্তা করলাম যে মুখের সাথে আজকে পরিচয় হয়েছে, সত্যি কথা খুব ভালো লাগছে আজকে ওর মতো যে একটা পাখি পাবো কাছে পাবো কখনো ভাবতে পারিনি। ইউটিউবের জন্য তাকে থ্যাংকস, হ্যাটস অফ ওয়াইজি। আজকে এই প্ল্যাটফর্মে না আসলে আজকে এত ভালো বন্ধুদের কাছে দেখো ভাগ্যের একদম অদৃষ্ট পরিহাস, আজকে ওরা থেকে পরিচয় হয়ে গেল। আরো গল্প হবে, চলো যেখানে থাকো দেখে নি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ চলো প্যান্ডেলের দিকে ঢোকা যাক। All right.
Go to the ground.
Bye bye. So I can have a little bit of a check. Let's just put it. Tata.